সালামু আলাইকুম। বাংলাদেশের ঝর্ণা সম্পর্কে জেনে নিন। এক, হিমছড়ি, শীতল পানির, এটি কক্সবাজারে অবস্থিত। দুই, সীতাকুণ্ডের গরম পানি, এটি চট্টগ্রামে অবস্থিত। দেশের ক্ষুদ্রতম নদীর নাম কোথায়? দেশের ক্ষুদ্রতম নদীর নাম গোবরা। এটি 4 কিলোমিটার এবং এটি পঞ্চগড়ে অবস্থিত। বাংলার দুঃখ বলা কোন নদীকে? দামোদর নদী। বাংলাদেশের দুঃখ বলা হয় পদ্মা নদীকে। কুমিল্লা দুঃখ বলা হয় গোমতীকে। যশোরের দুঃখ বলা হয় ভবদহ বিলকে। যমুনা নদীর শাখা নদী কি কি? যমুনা নদীর শাখা নদী বুড়িগঙ্গা, ধলেশ্বরী। যমুনা নদীর উপনদী কি কি? তিস্তা, আত্রাই, করতোয়া, ধরলা, বাঙ্গালি ইত্যাদি। পদ্মা নদীর শাখা নদী কি কি? শীতলক্ষ্যা, ইছামতি, ভৈরব ও আড়িয়ালখা। নাফ নদীর দৈর্ঘ্য কত? বা বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর দৈর্ঘ্য কত? 56 কিলোমিটার। পয়েন্ট, গুলিস্তানের 0 পয়েন্ট থেকে জাফর সুন্দরবনের দক্ষিণে হিরন ও টাইগার পয়েন্ট এ ঘুরতে গিয়েছিল। এখানে 0 পয়েন্ট গুলিস্তান এবং ঢাকায় অবস্থিত। জাফর পয়েন্ট, হিরন পয়েন্ট, টাইগার পয়েন্ট সুন্দরবনের দক্ষিণে অবস্থিত। আপনারা এই দুইটাকে এই ছন্দের মাধ্যমে মনে রাখতে পারেন। গুলিস্তানের 0 পয়েন্ট থেকে জাফর সুন্দরবনের দক্ষিণে হিরন ও টাইগার পয়েন্টে ঘুরতে গিয়েছিল। টাইগার হিল, দার্জিলিং। মোট উপজাতির সংখ্যা 48 সরকারি হিসেবে। আদমশুমারি অনুসারে মোট উপজাতি 27, আদিবাসী ফরামের হিসাবে 45। পার্বত্য চট্টগ্রামে বাস করা উপজাতি 13, রাঙ্গামাটিতে বাস করে 11 উপজাতি। 491তম উপজেলা লালমাই, এটি কুমিল্লায় অবস্থিত। 492তম উপজেলা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ ও সিলেটে। জাতির পিতা কথাটি উল্লেখ আছে সংবিধানের 4টি জায়গায়। এক, 4-এর ক অনুচ্ছেদে। দুই, 150-এর 2 অনুচ্ছেদে। তিন, পঞ্চম তফসিল। চার, ষষ্ঠ তফসিল।